এটা সপোন বাস্তব হওয়ার দিশত অপেক্ষা মাথো কিছুদিনের শীঘ্রে লুইটর বুকুত হব অষ্টমখন দলং বহু দশকের এটা সপোনে পাব বাস্তব রূপ 15% কাম সম্পূর্ণ হলে মুকলি হব বহু প্রত্যাশিত গুয়াহাটি উত্তর গুয়াহাটি সংযোগী দলং দিন রাতে একাকার করে দলং নির্মাণত ব্যস্ত হয়েছে হাজারেরও অধিক শ্রমিক এই দলং নির্মাণ কার্য সম্পূর্ণ হলে গুয়াহাটির পৰা উত্তর গুয়াহাটিলৈ যাব পাৰিব 5-7 মিনিটত 2000 কোটিরও অধিক টাকা ব্যয় করে নির্মাণ করা এই দলংখনত কাম চলিছে পূর্ণ গতিত সামাজিক মাধ্যমত দলং নির্মাণের অগ্রগতির ভিডিও দি এই ইঙ্গিত দিলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় এই বার্তা পোৱাৰ পাছতে আনন্দত আত্মহারা গুৱাহাটী উত্তর গুৱাহাটীৰ ৰাইজ কিয়নো দূর হব যন্ত্রণার রাহি হব সময় এটা কিবা বস্তু এটা কিনিব লাগিলে যে গুৱাহাটীৰ পৰা আনিব লাগে গুৱাহাটীৰ পৰা আনি ইয়াৰ পৰা গৈ পেলাই জাহাজেদি গৈ কিনি জাহাজেদি আনা দুটা এটা খৰচ এটা সময় এই দুইটা নাইকিয়া হৈ যাব তাৰমানে গুৱাহাটীত যিটো বস্তু আমি গুৱাহাটীৰ মানুহে যি দামত কিনিব পাৰিব যিমান সময় লাগিব উত্তর গুৱাহাটীর মানুষে সমান দামত সমান সময়ত কিনব পারে এটা একটা ডর ঘটনা আর এই গোটেখিনি কাম হয়েছে কি সরকারের ভাল মনোভাবের কারণে গুৱাহাটী উত্তর গুৱাহাটীর মাজের দলংখন এটা যুগান্তকারী পদক্ষেপ হব বলে ভাব আমার একটা দীর্ঘদিনিয়া অভাব পূরণ হব আমার উত্তর গুৱাহাটীবাসীর কারণ আগতে আমি জাহাজেদি পার হয়েছিল বা সরাইঘাট যদি ঘুরি ঘুরি আমি এনেকা মালিগাঁও হয়ে গুৱাহাটীলৈ গৈছিল যার ফলত আমার বহুত সময় অভাবত নষ্ট হয়েছিল আর আমার বেশি পরিশ্রম হয়েছিল কিন্তু এটা সেই পরিশ্রম বা সময় আমার বাঁচিব আর জীবনের নিরাপত্তা আমার বহুগুণে বৃদ্ধি পাব 2025 চনের জুন মাহর পূর্বে এই নতুন দলংখন রাইজর উৎসর্গা করার চিন্তা চর্চা করেছে রাজ্য সরকারে গুৱাহাটী উত্তর গুৱাহাটীক সংযোগ করে নির্মাণ করা এই দলংখন হব 6-লেনযুক্ত রাজ্যের আন্তঃগাঁথনিত নব সংযোজন ঘটা এই দলংত ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক প্রযুক্তির উল্লেখ্য যে ইতিপূর্বে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় মুকলি করেছে গুৱাহাটী উত্তর গুৱাহাটী দলংর দক্ষিণ পাৰৰ করিডর অহা 2025 চনত মুকলি করবলে পরিকল্পনা করা এই দলংর মুকলি অনুষ্ঠানত উপস্থিত থাকার সম্ভাবনা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 8.4 কিলোমিটার দৈর্ঘ্যর গুৱাহাটী উত্তর গুৱাহাটী দলং মুকলির লগে সুচল হব গুৱাহাটীর হইতে উত্তর গুৱাহাটী বেজেরা বাইহাটা চারিআলি আদি অঞ্চলের যাতায়াতের ব্যবস্থা উল্লেখযোগ্য যে 2019 চনত পূর্বর মুখ্যমন্ত্রী তথা বর্তমানের কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের নেতৃত্বত দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে এই দলংখন নির্মাণের বাবে আধারশিলা স্থাপন করেছিল আর 2020 চনের দলংখন নির্মাণের কাম আরম্ভ করা হয়েছিল ব্যুরো রিপোর্ট ND24 আপুনি চাই আছে ND24 সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌড়।